এর সমস্ত কাজ তারা করে নির্বাচনের নাম, এর সমস্ত কাজ করে আর ওইখানে সংবিধানের নাম দিয়ে পার্লামেন্ট দখল করে রেখে দাঁত কিচিয়ে কে যেন বলেছে এই দেশের মানুষকে অবজ্ঞা করে চাষা বসার বাচ্চা মনে করে দাসের বাচ্চা মনে করে। তিনি যা ইচ্ছা তাই বলেন, যেভাবে ইচ্ছা সেইভাবে মানুষের আবেগ অনুভূতিকে নিয়ে খেলা করেন, মানুষকে বলেন বাচ্চা পয়দা করেন, তারপরে হিসাবকে চ্যালেঞ্জ করেন। বেয়াদবের সীমা আছে, আপনার বাপের টাকায় চলেন না এই দেশ, আপনার বাপের টাকায় আপনার পরিবারের টাকায় চলে না। বেয়াদবের সীমা আছে, বাংলাদেশের মানুষ আপনার বেতন দেয়, আপনার ছেলের বেতন দেয়, আপনার বিলাসের টাকা দেয়, আপনার দলপালার টাকা দেয়, আপনার পার্লামেন্ট চালানোর টাকা দেয়, কোন টাকা আপনার বাপের টাকা নয়। প্রত্যেকটা টাকা দিয়ে আপনি বাংলাদেশের মানুষকে মর্যাদা দিয়ে কথা বলতে শিখুন, আর না হয় বাংলাদেশের মানুষ মর্যাদার জন্য ব্রিটিশকে তাড়াতে পারলে, পাকিস্তানকে তাড়াতে পারলে, আয়ুব খানকে তাড়াতে পারলে, আপনাকেও তাড়াতে পারবে। বেয়াদবি শেষ করুন বাংলাদেশের মানুষের সাথে। বাংলাদেশের মানুষের যাদের টাকায় চলেন, যাদের ক্ষমতায় ক্ষমতা দেখান, তাদের সম্পর্কে শ্রদ্ধা, তাদের সম্পর্কে মর্যাদা রেখে তাদেরকে মানুষ মনে করে তার নিযুক্ত প্রধানমন্ত্রী হিসাবে কথা বলেন। আপনি আসলে কেউ, আপনি কোনো রাজা না, রাজার দেশ বহু আগে মুঘল আমলে শেষ হয়েছে। আপনি ব্রিটিশ না, ব্রিটিশকে এখানকার মানুষ তাড়িয়েছে। আপনি পাকিস্তান না, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। মানুষ চাইলে আপনি প্রধানমন্ত্রী আছেন, মানুষ না চাইলে আপনি প্রধানমন্ত্রী নাই। অতএব আমরা যেটা বলতে চাই, আমার ছেলেকে গুন্ডা বানিয়ে, আমার কৃষকের বাচ্চাকে পুলিশের চাকরি দিয়ে, তার হাতে বন্দুক ধরিয়ে দিয়ে, তার ভাইয়ের বুকে গুলি চালানোর জন্যে বেশি দিন নির্দেশ দিয়ে বাংলাদেশকে আর চালাতে পারবেন না। বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সমাজ অন্য প্রশ্ন আপনাকে করা শিখেছে। বাংলাদেশের রাজনীতির ছেলেরা আজকে সারা দিন ধরে, দুই ঘন্টা ধরে এখানে জ্বালাপ করেছে, কারো ব্যক্তিগতভাবে কাউকে বদলানোর চিন্তা করে নাই, কোনো দলকে বদলানোর চিন্তা করে নাই, কোনো দলের শাসন বাতিল করা কিংবা দলের শাসন এখানে বসানোর চিন্তা করে নাই। বাংলাদেশের মানুষ বুঝেছে, বাংলাদেশের মানুষ 50 বছরের অভিজ্ঞতা দিয়ে শিখেছে যে আইন দিয়ে, যে বেআইনি অন্যায্য ঔপনিবেশিক আইন দিয়ে আপনারা জমিদারি করেন, সে আইন আমরা তুলে দেব, সে আইন আমরা রাখবো না, সে আইন আমরা বাতিল করব, সে আইন আমরা পাল্টে দেবো।